पंचम श्रेणीर सकल छात्र छात्री के जानाई आमादेर चैनले स्वागत। तोमादेर बांगलार एकटी उल्लेखयोग्य कविता दारोगाबाबू एबं हाबू एई कविताटिर किछु प्रश्न उत्तर निये आजकेर एई भिडियोते आलोचना करा हलो। एई प्रश्नगुलो किन्तु तोमादेर परीक्षार जोन्नो खूब गुरुत्वपूर्ण होते पारे, ताई भिडियोटी मनोयोग दिये शेष पर्यन्त देखते थाको। चैनेले नतुन हले चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकन क्लिक करे दिओ, ताहले जे कोनो भिडियोर नोटिफिकेशन खूब सहजेई तोमरा पेये जाबे। ताहले देखे नाओ एई कविता थेके কি প্রশ্ন হতে পারে। এক নম্বর প্রশ্ন, দারোগাবাবু এবং হাবু কবিতাটি কার লেখা? ভবানী প্রসাদ মজুমদারের লেখা। দুই, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উলুক ঝুলুক ছড়ার মুলুক। তিন, হাবু কখন কোথায় গিয়েছিল? হাবু ভোরবেলা থানায় গিয়েছিল। চার, হাবু থানায় গিয়েছিল কেন? দারোগাবাবুর কাছে নিজের দাদাদের নামে নালিশ জানাতে। পাঁচ, হাবু কখন কেন ভগবানকে ডাকে? হাবু সারা দিন রাত দুঃখে ভগবানকে ডাকে। ছয়, হাবুরা মোট কয় ভাই? চার ভাই। সাত, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত? 175টি। আট, হাবুর বড়দা কয়টি বেড়াল পোষেন? ছোট বড় 7টি। নয়, হাবুর মেজদা কি পোষেন? 8টি কুকুর। 10, হাবুর সেজদা কি পোষেন? 10টি ছাগল। 11, হাবুর পোষা পায়রার সংখ্যা কত? 150টি। 12, হাবুর কোন দাদাকে হাবু পাগল বলে উল্লেখ করেছেন? সেজদাকে। 13, হাবু কেন কেঁদে কেঁদে মরছে? দাদাদের পোষা প্রাণীদের গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত, তাই হাবু কেঁদে কেঁদে মরছে। 14, দারোগাবাবু হাবুকে কি উপদেশ বা পরামর্শ দিলেন? হাবুর অভিযোগ শুনে দারোগাবাবু হাবুকে ঘরের সব দরজা জানলা খুলে রাখার পরামর্শ দিলেন। 15, দারোগাবাবুর পরামর্শ হাবুর পছন্দ হয়নি কেন? দারোগাবাবুর পরামর্শ হাবুর পছন্দ হয়নি কারণ দারোগাবাবুর কথা অনুযায়ী ঘরের সব দরজা জানলা খুলে রাখলে তার 150খানা পায়রা সব উড়ে যাবে। 16, হাবু তার পায়রা উড়ে যাওয়ার কথা কিভাবে জানিয়েছিল? করুণ সুরে জানিয়েছিল। 17, দারোগাবাবু হাবুকে কি বলে সম্বোধন করল? ভুলো বলে। 18, কাবু কথার অর্থ কি? মুশকিল। 19, শুনেই হাবু বেজায় কাবু। হাবু কখন বেজায় কাবু হলো এবং কেন? হাবুকে যখন দারোগাবাবু দরজা জানলা খুলে রাখার কথা বললেন তখন হাবু নিজেই কাবু হয়ে গেল, কারণ দরজা জানলা খুলে রাখলে হাবুর পোষা 150টি পায়রা সব উড়ে যাবে। 20, দারোগাবাবুর কাছে হাবু তার দুঃখের যে বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। হাবু ভোরবেলা থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ করে যে তারা 4 ভাই এক ঘরে থাকে, বড়দা 7টি বিড়াল, মেজদা 8টি কুকুর এবং সেজদা 10টি ছাগল পোষেন। এর ফলে গন্ধে সেখানে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে, এর একটা বিহিত হওয়া দরকার। 21, হাবুর করুণ অবস্থার জন্য সে নিজে কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? হাবু ঘরের মধ্যে পশুর গন্ধে থাকতে না পেরে দারোগাবাবুর কাছে যায় নালিশ জানাতে। দারোগাবাবু তাকে বলেন ঘরের দরজা জানলা যেন তিনি বন্ধ করে না রাখেন। হাবুর বড়দা, মেজদা, সেজদা সকলেই দোষী। এর সঙ্গে সঙ্গে হাবু নিজেও এই পরিস্থিতির জন্য দায়ী, কারণ সে নিজেও 150 পায়রা পোষে। তাহলে তোমাদের বাংলার দারোগাবাবু এবং হাবু থেকে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সবটাই এখানে আলোচনা করা হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। এই কবিতা থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও।